হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উদ্রানি ভিডিও সবার কী অবস্থা এপ্রিল মাসে যে প্রচণ্ড তাপদাহ চলছে ঢাকাতে তাও মাঝে মধ্যে বৃষ্টি হয় তবে অন্যান্য জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কম এ সময় খুবই সচেতনভাবে খাবার দাবার খেতে হবে এবং হিট স্ট্রোকের প্রবণতা কিন্তু থেকেই যায় তো আমি এই সময় একদম সিম্পল কিছু রেসিপি তৈরি করছি যেটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী আজকে যেমন রান্না করছিলাম পেঁপের একটি তরকারি খুবই সিম্পল উপায়ে আমি এই তরকারিটা তৈরি করেছি এটা খেতেও যেমন সুস্বাদু এবং স্বাস্থ্যের পক্ষে অবশ্যই ভালো তো এই সময় একটু কম মশলাযুক্ত খাদ্য খাবার খাওয়া উচিত তো আমরা আজকে বিকালের দিকে বের হয়ে গিয়েছিলাম হাতিলে হাতিলে আমাদের একটা প্রয়োজনীয় জিনিস দেখার জন্য গিয়েছিলাম তো ঘুরে ঘুরে দেখতে থাকলাম হাতিলে শোরুমটা এটা বসুন্ধরার অ্যাপোলো গেটের শোরুম এন্ড ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম হাতিল তো হাতিলের এই বেডটার পার্টিকুলার প্রাইস হচ্ছে আটষট্টি হাজার প্লাস সামথিং এবং ঈদের জন্য এখানে ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছিল আর এই যে টেবিল কম চেয়ার এটা কিন্তু জাস্ট ভাজ করে রেখে দেওয়া যায় আপনার যখন খুশি আপনি ভাজ করে রেখে দেবেন আবার ভাজ খুলে এটাকে ইউজ করা যাচ্ছে অদ্ভুত সুন্দর এই কাস্টমাইজ চেয়ার টেবিলগুলো আমার তো ভীষণই ভালো লাগে এগুলো প্রাইস হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা হাতিলের অন্যান্য প্রোডাক্টগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আপনাদের সাথেও কিছুটা ব্লগে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন রকিং চেয়ার এগুলো কিন্তু প্রায় চল্লিশ হাজার টাকা প্লাস ভ্যাট এরকমই প্রাইস তবে ঈদের সময় এখানে কিছু ডিসকাউন্ট পাওয়া যায় তো যারা এরকম চেয়ার পছন্দ করেন আমার মনে হয় ডিসকাউন্টেই হাতেলের প্রোডাক্টগুলো কালেক্ট করা উচিত কারণ এমনিতেই এটা খুবই বেশি প্রাইসই তো মেনলি আজকে আমরা এসেছিলাম আলমারি দেখার জন্য আলমারি আসলে থ্রি পার্টস আমাদের পছন্দ ছিল এখানে সিম্পল ডিজাইন দেন ভরাট কাজের ডিজাইন বিভিন্ন রকমের আলমারি ছিল এছাড়াও মিরর আলা আলমারিগুলোও কিন্তু এখানে ছিল তো আমরা এখানে আলমারি প্লাস বেড দুইটাই আজকে দেখছিলাম যে কোনটা কোনটা আমাদের পছন্দ হয় তো প্রাইস সব কিছুই একটু বেশি আমার কাছে মনে হয় হাতিলের কারণ আসলে হাই অ্যান্ড ব্র্যান্ডগুলোর প্রাইস বেশি হয়ে থাকে তো এই যে দেখতে পাচ্ছেন টু পার্টসের যে আলমারিগুলো এগুলোর প্রাইস ওই ফর্টি থেকে ফিফটি থাউজেন্ড প্লাসের মধ্যে আর থ্রি পার্টসেরগুলো আপনার সিক্সটি প্লাস থেকে শুরু হয়ে থাকে এবং কাজের ডিজাইনের উপরই মেইনলি ভ্যারি করে প্রাইসগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সুন্দর কিছু ডিজাইনের ড্রেসিং টেবিল যেগুলোর প্রাইস টোয়েন্টি প্লাস তবে এখানে যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে আঠাশ হাজার প্লাস ভ্যাট তবে ডিসকাউন্টে ওই টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন এর মধ্যেই আপনারা পেয়ে যাবেন তো যাদের ড্রেসিং টেবিল কেনার ইচ্ছা আসছে তারা টোয়েন্টি প্লাস বাজেট রাখলেই হাতিলের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আজকে আমি আলমারি দেখতে এসে অনেকগুলো প্রোডাক্ট দেখে নিলাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আমরা আমাদের আলমারিটা অলরেডি চুজ করে এসেছি কালকে ডেলিভারি পেয়ে যাব তো এরপর আমরা হাতেল থেকে বের হয়ে গেলাম এরপর একটু ঘোরাঘুরি করে যমুনা পকেট গেটের কাছে এই চশমার দোকানটায় চলে আসলাম এবং কিছু চশমা ট্রায়াল করছিলাম আমার কাছে তো এই সানগ্লাসটা খুবই জোস লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই